নিম্নের কোন সংস্থাটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে স্বীকৃতি দিয়েছে? উত্তর ইউনেস্কো। তাহরির স্কয়ার কোথায় অবস্থিত? উত্তর কায়রো। কোনটি রিয়াদভুক্ত দেশ নয়? উত্তর ভারত। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এর সদর দপ্তর কোথায়? উত্তর লন্ডন। আরব বসন্ত বলতে কি বুঝায়? উত্তর আরবের বিভিন্ন দেশে গঞ্জে বরণ। আয়তনে পৃথিবীর ছোট দেশ? উত্তর ভাটিকান। এশিয়ার হিন্দু রাষ্ট্র কোনটি? উত্তর নেপাল। লয়জির রাত কোন দেশের আইনসভা? উত্তর আফগানিস্তান। কোপেনহেগেন কোন দেশের রাজধানী? উত্তর ডেনমার্ক। শ্যামদেশ কোন দেশের পুরাতন নাম? উত্তর থাইল্যান্ড। ইউরিয়ার সার থেকে উদ্ভিদ কি খাদ্য উৎপাদন করে? উত্তর নিট্রোজেন। পরমাণুর নিউক্লিয়াসে কি কি থাকে? উত্তর নিউট্রন ও প্রোটন। রক্তে হিমোগ্লোবিনের কাজ কি? উত্তর অক্সিজেন পরিবহন করা। সুষম খাদ্যের উপাদান কয়টি? উত্তর ছয়টি। ইনসুলিন বের হয় কোথা থেকে? উত্তর প্যানক্রিয়াস হতে। পানির জীব হয়েও বাতাসে নিঃশ্বাস নেয়? উত্তর শুষ্ক। অতিরিক্ত খাদ্য থেকে লিভারের সঞ্চিত সুগার হল? উত্তর গ্লাইকোজেন। প্রাণী জগতের উৎপত্তি ও বংশ সম্বন্ধীয় বিদ্যাকে বলে? উত্তর জেনেটিক্স। কোন খাদ্যে প্রোটিন বেশি? উত্তর মসুর ডাল। হাড় ও দাঁতকে মজবুত করে? উত্তর ক্যালসিয়াম এবং ফসফরাস। সুনামির কারণ হল? উত্তর সমুদ্রের তলদেশে ভূমিকম্প। ডায়াবেটিক রোগ সম্পর্কে যে তথ্যটি সঠিক নয় তা হল? উত্তর চিনি জাতীয় খাবার খেলে রোগ হয়। প্রাকৃতিক কোন উৎস হতে সবচেয়ে বেশি মৃদু পানি পাওয়া যায়? উত্তর বৃষ্টিপাত। নবায়নযোগ্য জ্বালানি কোনটি? উত্তর পরমাণু শক্তি। জমির লবণাক্ততা নিয়ন্ত্রণ করে কোনটি? উত্তর পানি সেচ। নিচের কোনটির বিদ্যুৎ পরিবাহিতা সবচেয়ে বেশি? উত্তর রূপা। কোন ডালের সঙ্গে ল্যাথেরাইজম রোগের সম্পর্ক আছে? উত্তর খেসারি। মানবদেহের শক্তি উৎপাদনের প্রধান উৎস? উত্তর শোষণ। বরফ পানিতে ভাসে কারণ বরফের তুলনায় পানির? উত্তর ঘনত্ব বেশি। গাড়ির ব্যাটারিতে কোন অ্যাসিড ব্যবহৃত হয়? উত্তর সালফিউরিক অ্যাসিড। কোন সংখ্যার 0.1 ভাগ এবং 0.1 ভাগের মধ্যে পার্থক্য 1.0 হলে সংখ্যাটি কত? উত্তর 90। একটি আয়তকার কক্ষের ক্ষেত্রফল 192 বর্গমিটার। এর দৈর্ঘ্য 4 মিটার কমালে এবং প্রস্থ 4 মিটার বাড়ালে ক্ষেত্রফল অপরিবর্তিত থাকে। আয়তকার কক্ষের সমান পরিসীমা বিশিষ্ট বর্গাকার কক্ষের ক্ষেত্রফল কত হবে? উত্তর 196 বর্গমিটার। 5^(n+2)+35x^(n-1)^(4x)^(n) এর মান কত? উত্তর 8। বিষমবাহু ABC এর বাহুগুলোর মান এমনভাবে নির্ধারিত যে এর মধ্যমা দ্বারা গঠিত আর BD এর ক্ষেত্রফল x বর্গমিটার। ABC এর ক্ষেত্রফল কত? উত্তর 2x। A সমান সমান 1, 2, 3, B হলে IUB সমান সমান কত? উত্তর 1, 2, 3। তিনটি ক্রমিক সংখ্যার গুণফল তাদের যোগফল 5 গুণ, সংখ্যা তিনটির গড় কত? উত্তর 4। একটি বৃত্তের পরিধি ও ক্ষেত্রফল যথাক্রমে 132 সেমি ও 1386 বর্গসেমি। বৃত্তটির বৃহত্তম যা, এর দৈর্ঘ্য কত? উত্তর 42 সেমি। একটি শ্রেণীতে যতজন ছাত্র ছাত্রী আছে প্রত্যেকের তত পয়সার চেয়ে আরও 25 পয়সা বেশি করে চাঁদা দেওয়ায় মোট 75 টাকা উত্তর। ওই শ্রেণীতে ছাত্র ছাত্রীর সংখ্যা কত? উত্তর 75। মামুন 240 টাকায় একই রকম কতগুলো কলম কিনে দেখল যে যদি সে একটি কলম বেশি পেত তাহলে প্রতিটি কলমের মূল্য 1 টাকা কম পড়ত। সে কতগুলো কলম কিনেছিল? উত্তর 15টি। একটি পঞ্চভুজের সমষ্টি? উত্তর 6 সমকোণ। ঘড়িতে এখন 8টা বাজে, ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যকার কোনটি হল? উত্তর 120 ডিগ্রি। 17 দিন আগে আব্দুর রহিম বলেছিল যে তার জন্মদিন আগামীকাল। আজ 23 তারিখ হলে তার জন্মদিন কোন তারিখ? উত্তর 7। 0.03, 0.12, 0.48, __, শূন্য স্থানে সংখ্যাটি কত? উত্তর 1.92। 20 ফুট লম্বা একটি বাঁশ এমনভাবে কেটে দুভাগ করা হলো যেন ছোট অংশ বড় অংশের 2/3 হয়। ছোট অংশের দৈর্ঘ্য কত? উত্তর 8। ইদানিং আপনার মনে হচ্ছে সংসারে আপনার গুরুত্ব হ্রাস পাচ্ছে। আপনি এমন অবস্থায় উত্তর সংসারের প্রতি গভীরভাবে মনোযোগ দিবেন। আমার কক্ষে এক বৃদ্ধ দম্পতি ও তাদের সাথে 2 দম্পতি প্রত্যেকে 2 জন করে সন্তানসহ আমার কক্ষে প্রবেশ করলেন। আমার কক্ষে মোট কতজন লোক হল? উত্তর 11। কখ এর পুত্র, খ এবং ক পরস্পর বোন, খ হচ্ছে গোয়ের মা, চখ এর পুত্র, চয়ের সঙ্গে কয়ের সম্পর্ক কি? উত্তর কয়ের মামা চ। প্রান্ত জল মহিজ। উত্তর গ্রহ। চর্যাপদ কত সালে আবিষ্কৃত হয়? উত্তর 1907। বাংলা সাহিত্য পঠন পাঠনের সুবিধার জন্য বাংলা সাহিত্যের ইতিহাসকে 3টি যুগে ভাগ করা হয়েছে। বাংলা সাহিত্যের প্রাচীন যুগ। উত্তর 650,
1200 মধ্যযুগের কবি নন কে? উত্তর জয়নন্দী। বাংলা সাহিত্যের অন্ধকার যুগ বলতে উত্তর 1201-1350 পর্যন্ত। ফোর্ট উইলিয়াম কলেজের অধ্যক্ষ কে ছিলেন? উত্তর উইলিয়াম কেরি। বাংলা সাহিত্যের জনক হিসেবে কার নাম চিরস্মরণীয়? উত্তর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। মাইকেল মধুসূদন দত্তের রচনা নয় কোনটি? উত্তর বেতাল পঞ্চবিংশতি। কুলিনকুল সর্বস্ব নাটকটি কার লেখা? উত্তর রামনারায়ণ তর্করত্ন। নীলদর্পণ নাটকটির বিষয়বস্তু কি? উত্তর নীলকরদের অত্যাচার। ঘরে বাইরে উপন্যাসটি কার লেখা? উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর। সৈয়দ মুজতবা আলীর প্রবন্ধ গ্রন্থ কোনটি? উত্তর পঞ্চতন্ত্র। তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক কে ছিলেন? উত্তর অক্ষয় কুমার দত্ত। ভাষা আন্দোলন ভিত্তিক নাটক কোনটি? উত্তর কবর। ভানুসিংহ ঠাকুর কার ছদ্মনাম? উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর। কোন কাব্যটি পল্লী কবি জসীম উদ্দিনের রচিত? উত্তর রাখালি। তুমি আসবে বলে হে স্বাধীনতা কার কবিতা? উত্তর শামসুর রহমান। দেয়াল রচনাটি কার? উত্তর হুমায়ুন আহমেদ। মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস কোনটি? উত্তর হাঙর নদী গ্রেনেড। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি এ গানের প্রথম সুরকার কে? উত্তর আব্দুল লতিফ। 1985 সালে নাসির উদ্দিন স্বর্ণ পদককে পান? উত্তর সৈয়দ আলী আহসান। হু ইজ নন অ্যাজ দি লেডি অফ দি ল্যাম্প? উত্তর ফ্লোরেন্স নাইটিঙ্গেল। ফর হিক অফ দি ফলোয়িং ডিসিপ্লিনস নোবেল প্রাইজ ইজ অ্যাওয়ার্ডেড? উত্তর অল অফ দি অ্যাবভ। লুনার ইক্লিপসি অকিউরস অন? উত্তর এ ফুল মুন ডে। ওয়ার্ল্ড নো টোবাকো ডে ইজ অবজারভেড অন? উত্তর মে 31। হিক ওয়ান অফ দি ফলোয়িং ইকোসিস্টেমস কভার্স দি লার্জেস্ট এরিয়া অফ দি আর্থ এস সাকসেস? উত্তর মেরিন ইকোসিস্টেম। ইন ক্রিকেট গেম দি লিঙ্কস অফ পিচ বিটুইন দি টু উইকেটস ইজ? উত্তর বাই শিয়ার্স। IMF ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড ইজ দি রেজাল্ট অফ? উত্তর ব্রেটন কনফারেন্স। ডেঙ্গু ফিভার ইজ স্প্রিড বাই? উত্তর SEDS IGT মসকিউটো। দি ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস ইজ লোকেটেড ইন? উত্তর হ্যাক। 169 ইজ ইকুয়াল টু? উত্তর 13। ব্যাডমিন্টন ইজ দি ন্যাশনাল স্পোর্ট অফ? উত্তর মালয়েশিয়া। ইউরো ইজ দি কারেন্সি অফ? উত্তর ইউরোপ। ফটোসিনথেসিস টেক্স প্লেস ইন? উত্তর গ্রিন পার্কস অফ দি প্ল্যান্টস। দি টার্ম পিসি মিন্স? উত্তর পার্সোনাল কম্পিউটার। ফিলিং দি ব্ল্যাঙ্ক অফ দি ফলোয়িং সেন্টেন্স উইথ দি রাইট ফর্ম অফ ভার্ব? ইফ আই আন্ডারস্কোর এ কিন? উত্তর ওয়ের। টাইগার জুলজি মার্স? উত্তর অ্যাস্ট্রোনমি। মাইডেন স্পিচ মিন্স? উত্তর ফাস্ট স্পিচ। এন বি স্ট্যান্ডস ফর? উত্তর নোটাবেন। হোয়াট ইজ দি মাস্কুলাইন জেন্ডার অফ মার? উত্তর স্টলিয়ন। বোটানি ইজ টু প্ল্যান্টস অ্যাজ জুলজি ইজ টু? উত্তর অ্যানিমালস। 1971 সালের কত তারিখে মুজিবনগর স্বাধীন বাংলাদেশের অস্থায়ী সরকার গঠিত হয়? উত্তর 10ই এপ্রিল 1971। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত তারিখে জন্মগ্রহণ করেন? উত্তর 17ই মার্চ 1920। বহুল আলোচিত মুহুরির চর কোন জেলায় অবস্থিত? উত্তর ফেনী। বাংলাদেশ টেলিভিশন যাত্রা শুরু হয়? উত্তর 1964। বাংলাদেশ জাতীয় সংসদের প্রথম নির্বাচন হয়? উত্তর 7ই মার্চ 1973। চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন হয়? উত্তর 1793। বাংলাদেশ উন্নয়ন ফোরামের সমন্বয়কারী কোন সংস্থা? উত্তর বিশ্বব্যাংক। বাংলাদেশ ও বার্মার সীমান্তবর্তী নদী কোনটি? উত্তর নাফ। বাংলাদেশ শেয়ারবাজার কার্যক্রম কোন সংস্থা নিয়ন্ত্রণ করে? উত্তর সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন। জামাল নজরুল ইসলামকে? উত্তর বৈজ্ঞানিক।